डियर स्टूडेंट्स, नेताजी सुभाष महाविद्यालय इकोनॉमिक्स प्रोग्राम फर्स्ट ईयर फर्स्ट सेमिस्टर स्टूडेंट्स उद्देश्य आज के हमारे क्लास आज के तुम्हारे साथ परिचय करे निच्छी जरा तुम्हारा इकोनॉमिक्स पढ़े इसो तारा विषय सम्पर्के किछुटा ज्ञान तुम्हारा रप्त करेछो जरा पढ़े आसोनी तादेर कोनो असुविधा नहीं प्रतिदिन क्लास तुम्हारा फलो करबे ताहलेई तुम्हारा बुझते पारबे जे सबजेक्टटा जतटा कठिन विषय बोले मने हय ततटा कठिन नय। आमि व्हाट्सएप ग्रुपे तुम्हादेर जे फार्स्ट सेमिस्टारे कि सिलेबास हबे এই সেমিস্টারের জন্য সেটা আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের আমি আলোচনার জন্য একটি বিষয় প্রথমেই তুলে ধরব, সেটা হচ্ছে ডিম্যান্ড। ডিম্যান্ড কি না, ডিম্যান্ড হচ্ছে চাহিদা। চলো আমরা বোর্ডে গিয়ে দেখে নিই যে ডিম্যান্ড ব্যাপারটা কি। আজকে আলোচনার বিষয় আজকে টপিক হচ্ছে ডিম্যান্ড। ডিম্যান্ড অর্থাৎ বাংলায় আমরা বলি চাহিদা। চাহিদা এই এই যে চাহিদা এই চাহিদা যে ব্যাপারটি এসছে অর্থাৎ মানুষ সবসময় কোনো কিছু অর্থের বিনিময়ে পেতে চায়, তাই হলো চাহিদা। এবং এই যে চাহিদা এর যে সংজ্ঞা সেটা অধ্যাপক মার্শাল এভাবে দিয়েছেন। অধ্যাপক মার্শাল কিভাবে দিয়েছেন না, তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তির আয় রুচি পছন্দ অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম অপরিবর্তিত থাকে কোনো একটি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্রয়ের পরিমাণ হ্রাস পাবে। অপরদিকে দ্রব্যের দাম কমে গেলে দ্রব্যটি ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। এটি হচ্ছে মার্শাল প্রদত্ত চাহিদার সংজ্ঞা। কি কি আমি অপরিবর্তিত ধরে নিয়েছিলাম না, এইভাবে অপরিবর্তিত ধরে নিয়েছিলাম যে ক্রেতার আয় রুচি পছন্দ অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম যদি অপরিবর্তিত থাকে সেই অবস্থায়
কোনো একটি দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যটি ক্রয়ের পরিমাণ কমে যাবে, দাম কমে গেলে দ্রব্যটি ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ তোমরা দেখো যে দামের সঙ্গে ক্রয়ের পরিমাণ, যেটা মানে কী পরিমাণ দ্রব্য তুমি নেবে, সেটা কিন্তু বিপরীতভাবে সম্পর্কিত। আমি যদি এটা আমি সংজ্ঞা কী লিখলাম না, আমি বলেছি যে ক্রেতার আয়, রুচি, পছন্দ, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম যদি অপরিবর্তিত থাকে, সেই অবস্থাতে এই দেখো দ্রব্যের দামকে যদি তুমি পি বলে, প্রাইসকে যদি তুমি পি বলে ইন্ডিকেট করো, এবং পরিমাণকে, ক্রয়ের পরিমাণকে যদি কিউ দ্বারা ইন্ডিকেট করো, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে পি বাড়লে কিউ কমছে, একইভাবে পি কমলে পারে কি দাঁড়াচ্ছে না কিউ বাড়ছে। অর্থাৎ দেখো প্রাইস যদি বেড়ে যায়, বলেছি পি মানে হচ্ছে প্রাইস, দ্রব্যের দাম, আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, দ্রব্যের পরিমাণ। তো দ্রব্যের দাম যদি বেড়ে যাচ্ছে তো দ্রব্যের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ একটা বাড়লে একটা কমছে। তার মানে কি? তার মানে দ্রব্যের দাম এবং দ্রব্যের পরিমাণের মধ্যে একটা বিপরীত সম্পর্ক। আবার দেখো যদি যখন বলেছি, দেখো সংজ্ঞাটাতে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যে আমি বলেছি দাম যখন কমে যাবে তখন কিন্তু দ্রব্যের চাহিদা অর্থাৎ দ্রব্যের পরিমাণটা, ক্রয়ের পরিমাণটা বেড়ে যাবে। এখানেও কিন্তু বিপরীত সম্পর্ক, অর্থাৎ মানুষ কীভাবে চাহিদাটা করে না, চাহিদা এমনভাবেই আমরা করি। আমরা ধরো তোমাদেরকে বাজার থেকে তোমাদের অভিভাবকেরা কিছু আনতে, কিনে আনতে বলল, তো এবার তুমি একটা নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ নিয়ে বাজারে যাও, সেই অর্থ দিয়ে তুমি মনে মনে চিন্তা করে যাও এত এই চাল আনবো, এত এতটুকু ডাল আনবো, এতটুকু, এইভাবে একটা চিন্তা তোমার মাথায় থাকে। এখন তুমি বাজারে গিয়ে যদি দেখো তার মানে একটা এক্সপেক্টেড প্রাইসও তোমার মাথায় থাকে, অর্থাৎ কী পরিমাণ দ্রব্যের দামটা হতে পারে। যদি গিয়ে দেখো যে দামটা পরিবর্তন হয়ে গেছে, তখন তুমি কীভাবে পারচেস করো বা কেউ আগে থেকে কিছুই ঠিক করেনি তবু বাজারে গেল, গিয়ে তখন যদি দেখে যে প্রতিদিন যে দাম থাকে তার থেকে দাম কম আছে, তখন সে দ্রব্যটা বেশি পরিমাণে মানুষ ক্রয় করে। আবার যদি দেখে যে দামটা বেড়ে গেছে, তখন সে কিছুটা পরিমাণে কম কিনে, এটি মানুষের আচরণ। এই যে কনজিউমার অর্থাৎ ক্রেতা, তার বিহেভিয়ার, তার আচরণ তত্ত্বে এটা আছে, এখান থেকে কিন্তু এই চাহিদার যে ব্যাপারটা সেটা এসছে না। সেখানে আমরা মার্শাল দেখিয়ে দিয়েছেন যে বিপরীত সম্পর্ক অবশ্যই রয়েছে, এবং এই বিপরীত সম্পর্কটা এইভাবে সম্পর্কিত। আর একটা বলছি, সেটা কখনো কখনো যে শর্ট প্রশ্নে কিন্তু চলে আসে না, কি প্রশ্নটা আমি লিখে দিই, তোমরা নোট করে নেবে। সেটা হচ্ছে দেখো শর্ট প্রশ্ন অনেক সময় তোমাদের দিয়ে দেয় যে চাহিদা অপেক্ষক বলতে কি বোঝো, অপেক্ষক, চাহিদা অপেক্ষক, এটা যুক্তেক্ষক, অপেক্ষক বল কাকে বলে, চাহিদা অপেক্ষক বলতে কি বোঝো? হোয়াট ইজ ডিম্যান্ড ফাংশন, চাহিদা অপেক্ষক বলতে কি বোঝো না? ওই যে আমি তোমাদের বললাম যে দ্রব্যের দাম এবং দ্রব্যের পরিমাণ তার মধ্যে যে সম্পর্ক, এটাই কিন্তু চাহিদা অপেক্ষক। কি না? পি ইকুয়াল টু ফাংশন অফ কিউ বা না, চাহিদার অপেক্ষক হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি, অর্থাৎ দ্রব্যের পরিমাণ দ্রব্যের
দামের উপর নির্ভর করে। কিউ ইকুয়ালস ফাংশন অফ পি। চাহিদা অপেক্ষক যদি তোমাদের প্রশ্ন আসে তখন তোমরা এইভাবে লিখে দেবে যে দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের পরিমাণের একটা বিপরীত সম্পর্ক রয়েছে, যেটাকে আমরা এইভাবে ইন্ডিকেট করি। কিউ ইকুয়ালস ফাংশন অফ পি। পি হলো দ্রব্যের দাম, কিউ হলো দ্রব্যের পরিমাণ। আবার আমি এই যে বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্ক আমি পরের ক্লাসে তোমাদের দেখাবো যে কিভাবে এই বিপরীত সম্পর্ক বাস্তবে আমরা দেখাতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এই আশা রেখে।